अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अलन नबील अमीन व अला आलिही व असहाबिही अजमाइन व बाद। सम्मानित दर्शकबृंद, आमरा इमाम আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমাদের ইমাম বলছিলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া নুসাদ্দিকুহুম কুল্লুহুম আলা মা জাউ বিহি। তার অর্থ হচ্ছে যে আমরা নবী রাসূলদের কারোর মধ্যে ঈমানের ক্ষেত্রে তারতম্য করি না, সবার উপরে ঈমান আনি এবং তারা যা নিয়ে এসেছেন সবগুলি সত্যায়ন করি, তারা সত্য নিয়ে এসেছেন সেটা আমরা বলে থাকি। আমরা এই আলোচনায় বলছিলাম যে আমাদের নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের হেদায়েত, আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, তাদের যে মৌলিক যে কিছু দায়িত্ব ছিল সেগুলো, প্রথম দায়িত্ব হচ্ছে প্রচার করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, নবী রাসূলগণের তৃতীয় মৌলিক দায়িত্ব হচ্ছে ভীতি প্রদর্শন করা এবং সুসংবাদ দান করা, তারপর তাদের দায়িত্বের মধ্যে আরও রয়েছে মানুষকে পবিত্র করা, তাদের অন্তরকে পবিত্র করা, অন্তরকে সঠিক পথে দিশা দেয়া। পঞ্চম যে দায়িত্ব, তাদের মৌলিক দায়িত্ব রয়েছে, তার মধ্যে রয়েছে যে যে সমস্ত আকীদা তাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে সেই আকীদাগুলোকে সঠিক পথে পরিচালিত করা, আকীদাগুলো ঠিক করে দেয়া। ষষ্ঠ যে দায়িত্ব তা হচ্ছে ইকামাতুল হুজ্জা, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে প্রমাণ পেশ করা, যাতে করে বলতে না পারে হাসরের দিন যে আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী অথবা কোনো সুসংবাদদারী কেউ আসেনি। ষষ্ঠ যে দায়িত্ব সেটা সপ্তম যে দায়িত্ব তা হচ্ছে সিয়াসাতুল উম্মাহ, বা উম্মতকে শাসন করা, উম্মতকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখা, কোরআন এবং সুন্নাহ অনুসারে মানুষকে পরিচালিত করা। এই সাতটি মৌলিক দায়িত্ব নিয়োজিত হয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা নবী রাসূলদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য বললাম যে তাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে প্রচেষ্টা চালায় নবী হতে পারে না, নবীর জন্য আল্লাহ তাআলাই তাদেরকে পছন্দ করেন। এটা হচ্ছে মিনহাতুন ইলাহিয়া, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, কেউ ইচ্ছা করলে তা পেতে পারে না। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আল আলামিন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা ইজতাবিকা রাব্বুকা, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে নিয়েছেন। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা ইজতাবাহু রাব্বুহু, তারপর আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দয়ায় সেটা তাদেরকে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ কোনো রকমের প্রচেষ্টা চালিয়ে বা কোনো রকমের ধ্যান গবেষণা করে সেটা পেতে পারে না। আল্লাহ তাআলার বিশেষ দান হচ্ছে নবুয়ত। এই নবুয়তে যারা অভিষিক্ত তারা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী রাসূলগণ প্রেরিত হওয়ার সবচেয়ে বড় যে গুণ তাদের মধ্যে থাকতে হয় সেটা হচ্ছে তাদের কাছে ওয়াহী প্রেরণ করা হয়, আর ওয়াহী প্রেরণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে নির্বাচন করেন। যুগে যুগে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদেরকে তিনি পছন্দ করেছেন বা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকেও রাসূল পছন্দ করে নেন, তেমনিভাবে আল্লাহ তাআলা মানুষদের থেকেও রাসূল কাউকে চয়ন করে নেন, রাসূল হিসেবে কাউকে চয়ন করে নেন। এখানে মানুষের কোনো কারসাজি নেই, কেউ ইচ্ছা করলে গবেষণা করলে অথবা কোনো রকম তপস্যা করে রাসূল হওয়ার সেখানে কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি পছন্দ করে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। এই রাসূলদের কি বৈশিষ্ট্য থাকে এবং তাদের কি গুণ থাকলেও তাদের সেটা দোষণীয় বলে বিবেচিত হয় না, এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব। রাসূলদের যে সমস্ত গুণাগুণ থাকলে রয়েছে, সুনির্দিষ্ট কিছু গুণাগুণ রয়েছে যেগুলো থাকার পরেও তারা রাসূল হিসেবে বিবেচিত হবেন, তাদের সেগুলো কোনো দোষণীয় কোনো গুণ নয়। তার মধ্যে প্রথম যে গুণটি সেটা হচ্ছে তারা বাশার অর্থ হচ্ছে মানুষ, এবং যে রাসূলগণ দুনিয়াতে প্রেরিত হয়েছেন ফেরেশতাগণ ব্যতীত বাকি সমস্ত রাসূলই মানুষ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, সূরা কাহফের 110 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন যে এই মানুষের উপরে আল্লাহ তাআলা আমানত, এই নবুয়ত এবং রিসালাতের বড় আমানত এবং শরীয়তের আমানত মানুষের উপরে অর্পণ করেছে, অন্য কোনো কিছুর উপর নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত, এই বড় আমানত নবুয়ত রিসালাত এবং তাকলিফ এবং আল্লাহর শরীয়ত মানার যে আমানত, সেই আমানতটি আমরা পেশ করেছি আসমান জমিন এবং পাহাড়ের উপরে। সেই আসমান জমিন পাহাড় তা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং ভয় সেখান থেকে ভয় পেয়েছে, কিন্তু মানুষ সেটা বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ অবশ্যই জালেম এবং অবশ্যই সে মূর্খ, সে জানে না, অজ্ঞতার পরিণাম সম্পর্কে সে জানে না। এজন্যই মানুষ যখন এই বিরাট দায়িত্ব গ্রহণ করেছে, এই বিরাট দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সহযোগিতাও করেছেন। আল্লাহ তাআলার সহযোগিতায় তারা কিন্তু দুনিয়াতে টিকিয়েছিলেন এবং দুনিয়াতে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবসময় তারা জয়লাভ করেছেন। এর মধ্যে তাদের যে বড় দায়িত্ব সেটা হচ্ছে, মানুষ যে সবচেয়ে বড় দায়িত্ব যেটা বহন করেছে মানুষের, সেটা হচ্ছে নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এবং রিসালাতের এই দায়িত্ব মানুষ বহন করার বিষয়টি অনেকের কাছেই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হতো। তারা অনেকেই বলতো যে মানুষ কিভাবে আবার রাসূল হয়, মানুষ রাসূল কিভাবে হতে পারে, অনেকে সেটা প্রশ্ন করত। কোরআন কারীম আল্লাহ তাআলা তাদের সে কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো যে এই রাসূলের কি হলো যে তিনি খাবার খান আবার বাজারেও ঘুরে বেড়ান। তারা মনে করত যে মানুষ কখনো এই রাসূল হতে পারেন না, যদি মানুষ রাসূল হন তাহলে বাজারে আসবেন কি করে, ঘুরে বেড়াবেন কি করে। অর্থাৎ তারা মনে করত যে মানুষ রাসূল হতে হলে অতি মানব হতে হবে, অর্থাৎ তাকে মানবীয় গুণ সত্তার বাইরে চলে যেতে হবে, এরকম কিছু মনে করতেন। আল্লাহ তাআলা সেটাকে অস্বীকার করেছেন যে না, মানুষকেই তিনি রাসূল হিসেবে প্রেরণ করেছেন, চয়ন করেছেন, যাতে করে তার থেকে মানুষ গ্রহণ অন্যান্য মানুষরা হেদায়েত গ্রহণ করতে সুবিধা হয় এবং তারা কোনো রকমের ভয় না পায় এবং তারা অনুসরণ করতে পারে এবং মনে করতে পারে যে আমাদের মতো একজন মানুষ যেহেতু আল্লাহর অনুসরণ করতে পারছে, আমরাও ঠিকই আল্লাহ তাআলার বাণীর অনুসরণ করতে পারবো। এই জন্য যুগে যুগে নবীরা বলতেন قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। নবীরাও বলতেন যে হ্যাঁ, আমরা তো তোমাদের মতোই মানুষ, তবে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা দয়া করেন, অর্থাৎ আমাদেরকে তিনি দয়া করে আমাদেরকে তিনি নবুয়ত দিয়েছেন। এই জন্য আমরা তোমাদেরকে নবুয়ত ও রিসালাত তোমাদের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু হ্যাঁ আমরা তোমাদের মতোই মানুষ। কিন্তু তারা তাকে মানুষ নবী হিসাবে গ্রহণ করতে তারা রাজি ছিল না। আজও দেখা যায় অনেক জায়গাতে বিভিন্ন সময় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানুষ হিসাবে স্বীকৃতি দেয় না। তারা বলে যে তিনি নূর ছিলেন, বা তারা বিভিন্ন রকমের তারপর বাড়াবাড়ি আরোপ করে যে তিনি এরকম ছিলেন ওরকম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশার, তা বলুন নিশ্চয়ই আমি তো কেবলমাত্র একজন বাশার, অর্থাৎ আমি মানুষ। এবং তিনি কেন মানুষ সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি আমি তাদেরকে অন্য ফেরেশতা নাজিল করতাম তো তাদের ধ্বংস হয়ে যেত। কোরআন কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা মানা আন্নাস আন ইউমিনু ইয জাআহুল হুদা ইল্লা আন ক্বালু আবা'সাল্লাহু বাশার রাসূলা। তারা ঈমান আনতে তাদেরকে এটাই বাধা দেয় যে তারা তাদের কাছে যখন হেদায়েত আসলো নবী রাসূলদের মাধ্যমে, তখন তারা বলল যে আল্লাহ তাআলা কি মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছে, অর্থাৎ তারা কখনো মানুষকে রাসূল হিসেবে মেনে নিতে রাজি নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরও উল্লেখ করেন যে তারা বলতো ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো একজন মানুষকে অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন তারা আরও বলতো ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউ, আমরা কি আমাদের মতো একজন মানুষকে অনুসরণ করব, ইন্না ইযাল্লা ফি দালালিন ওয়া সুর, আমরা তো পথভ্রষ্টতা লিপ্ত হব এবং আমরা তো পাগল হয়ে যাব, আমরা কেন আমাদের মতো একজন মানুষকে কেন অনুসরণ করব। তারা আরও বলতো ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইহিল মালায়েকাতু আও নারা রাব্বানা, যারা আল্লাহ তাআলার সাক্ষাতে বিশ্বাসী নয় অর্থাৎ কাফেররা, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা, আমাদের জন্য ফেরেশতা কেন নাজিল করা হলো না, অর্থাৎ ফেরেশতাকে কেন রাসূল হিসেবে পাঠানো হলো না, আও নারা রাব্বানা, অর্থাৎ আল্লাহকে কেন চাক্ষুষ দেখি না কেন, যে আল্লাহর কথা তারা বলছে। তারা আরও বলতো মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রাসূলের কী হলো বাজারে হাঁটে বাজার খাবার খায় এবং বাজারে যায়। লাউলা উনজিরা আলাইহি মালাকুন, ফেরেশতা কেন নাজিল হয় না? ফায়াকুনা মাআহু নাযীরা, ফেরেশতা তার সাথে এসে আমাদেরকে ভীতি প্রদর্শন করাতো। অর্থাৎ তিনি যদি রাসূল হবেন তার সাথে আরেকজন ফেরেশতা কেন থাকে না সবসময় সার্বক্ষণিকভাবে, যিনি আমাদেরকে পথ দেখাবেন, যিনি আমাদেরকে বলবেন যে হ্যাঁ তিনি রাসূল, তিনি রাসূল এভাবে বলতে থাকবেন, এরকম কেন হয় না? কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর, তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন। যদি তারা যেহেতু ফেরেশতা দেখতে চাচ্ছে এবং তারা মনে করছে ফেরেশতা রাসূল হলে তাদের জন্য উপকারী হতো, এটা ঠিক কথা নয়। যেদিন এই জাতীয় ফেরেশতাদের তারা দেখতে পাবে সেদিন তাদের জন্য সেটা কোনো সুখকর বিষয় হবে না, বরং লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন, অপরাধের জন্য সেটা কোনো সুখকর বিষয় হবে না, বরং ফেরেশতারা তাদের চুল ধরে, তাদের শরীর ধরে তাদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ সেটা তাদের জন্য কোনো ভালো সুখকর বিষয় হবে না। একথা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। আরও বলেছেন আল্লাহ তাআলা ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু জাআমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। বলুন যে যদি দুনিয়ার বুকে ফেরেশতারা প্রশান্তভাবে চলাফেরা করার মতো অবস্থায় থাকতো তাহলে আমরা অবশ্যই দুনিয়ার বুকে ফেরেশতাদেরকেই রাসূল হিসেবে পাঠাতাম। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠান নাই, কারণ এই দুনিয়ার পৃথিবী থেকে আকাশে বিচরণ করা তাদের জন্য বেশি সুখকর, তারা সেটাকে বেশি পছন্দ করে। দুনিয়ার বুকে এই ফিতনা ফাসাদের ভিতরে তারা অবস্থান করা তাদের জন্য শান্তিময় নয়, তাদের জায়গা হচ্ছে আকাশ, তাদের জায়গা হচ্ছে আসমান, সেখানে তারা বেশি পছন্দ করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যদি আমি তাদের রাসূল হিসেবে ফেরেশতা নাজিল করতাম তাহলে তারা মানুষ হিসেবে করতাম, পুরুষ হিসেবে, মানে তা পুরুষ যদি হতো তাহলে দেখতে একই রকম মনে হতো, তারা তার থেকে কোনো কিছু গ্রহণ করতে পারত না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাহলে তাদেরকে মৃত্যুই দেওয়া হতো, কারণ অনেক সময় তাদের যে সুরত তা দেখে অনেক সময় মানুষ মারাই যেত, ভয় পেত। এটা তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে ফেরেশতা মানুষ হিসেবে সমস্ত নবীকে পাঠিয়েছেন, নবী রাসূলদের পাঠিয়েছেন? এই জন্য যে ফেরেশতাদের থেকে দ্বীন নেওয়া অনেক কঠিন, ফেরেশতাদেরকে দেখে মানুষ ভয় পেয়ে যাবে, ফেরেশতারা নিজেরাই দুনিয়ার বুকে অবস্থান করাটা তাদের কাছে শান্তিময় নয়, মুতমাইন্নিন প্রশান্তিময় নয়। আর ফেরেশতাদের দেখলে তারা ভয় পেয়ে যেত, ফেরেশতাদের দেখলে তারা ক্ষতিগ্রস্ত হতো এবং তারা তার থেকে তাদেরকে সরাসরি অনুসরণ করতে পারতো না, অনুকরণ করতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে মানুষ হিসাবে পাঠিয়েছেন। আজও যারা এই বিষয়টি অস্বীকার করে তারা সত্যিকার অর্থে নবী রাসূলদের মৌলিকত্ব এবং তাদের বিশেষত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই জন্য তারা ভুল পথে মানুষকে বিভ্রান্ত করছে, ভুল পথে পরিচালিত করছে। মূলত সমস্ত নবী রাসূলগণেই মানুষ ছিলেন, কেউই ফেরেশতা ছিল না অথবা কেউ নূরের তৈরি ছিল না, সবাই ছিলেন এই মাটির তৈরি মানুষের বংশধর, অর্থাৎ আদম আলাইহিসসালামের বংশধর। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রত্যেকেই আদম সন্তান এবং আদম হচ্ছে মাটির তৈরি, এই কথাটাই বিশুদ্ধ। অর্থাৎ মাটির তৈরি হওয়াটা দোষের কিছু নয় এই জন্য যে যাদের কাছে প্রেরিত হয়েছেন তারাও মাটির তৈরি, আর যিনি প্রেরিত হয়েছেন তিনিও মাটির তৈরি, সুতরাং তা থেকে হেদায়েত নেওয়া তাদের জন্য সহজ হয়। ফেরেশতারা যেহেতু মানব জাতির কাছে প্রেরিত হয়নি, মানব জাতিকে প্রেরিত হয়েছে মানুষেই, এই মানুষদের যে অবস্থা, সাধারণ অবস্থাগুলো সেগুলো অবশ্যই তাদের মধ্যে থাকবে। তারা যে সমস্ত মানুষের যে সমস্ত অসুবিধা হয়, যেমন মানুষের রোগ হয়, কারো মানুষের মধ্যে কারো কোনো ব্যথা পায়, কেউ কারো রক্তাক্ত হয়, এই সমস্ত মানুষের যে সমস্ত বিপদাপদ হয় সেই বিপদাপদ থেকে কখনো এই নবী রাসূলগণ নিরাপদ ছিলেন না, বরং নবী রাসূলদেরও কষ্ট হতো, নবী রাসূলদের ঘুমাতেন, নবী রাসূলগণও বিয়ে শাদী করতেন, তারাও খাবার খেতেন, তারাও বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো। এই যে সমস্ত মৌলিক মানুষ হিসেবে যে সমস্ত গুণাবলী একজন মানুষের থাকা দরকার সেগুলো নবী রাসূলদের মধ্যেও ছিলেন। যে সমস্ত দোষ ত্রুটি, যে সমস্ত ত্রুটি বা যে সমস্ত ক্ষতিকর জিনিস অনেক সময় বা রোগ ব্যাধি হয় সেগুলো তাদের মধ্যে ছিল, কিন্তু তাদের মধ্যে একটি বিষয় ছিল না, সেটা হচ্ছে তাদের মধ্যে গুনাহ করার প্রবণতা। সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী আর অন্য পর্বে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।